नमस्कार बंधुरा, आशा करी सबाई भलो। आज के आम्रा एशेछी झूलन पूर्णिमा उपलक्षे। एखाने अनुष्ठान होच्छे दुर्गापुर इस्कन मंदिरे, सेई भिडियोटाई आपनादेर साथे शेयर करछी। एखाने देखुन अनेक लोकेर समागम, एखाने छोटोखाटो दोकान बसेछे रोडेर ओपरे, टोटो गाड़ी ओदिके छेड़े एलाम प्रचुर। एखन आम्रा भितरे जाच्छी, ठीक एखाने भिडियोटा आसछे ना, अंधकार आसछे। এই যে আমরা ভিতরে চলে এসেছি, তো ভিতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয় অনুষ্ঠানটা। এখানে এলে একদম মন জুড়িয়ে যাবে, এত ভালো লাগে। আমরা প্রায় সময়ই আসি এখানে, তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই সাথে থাকুন, আর আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানটা। এইসব জায়গায় এলে মনটা একটা অন্যরকম শান্তি হয়ে যায়। তো সাথে থাকুন, আর কি বলবো, যদি ভালো লাগে। প্রথমেই আমরা যখন ঢুকলাম ভিতরে, তখন দেখছি আমরা একদম ঠিক সময় এসেছি। এখানে মটকা ফুটানো হচ্ছে, দেখুন কি সুন্দর। এখানে সবাই মিলে মটকা ফুটাচ্ছে, আর ভিতরে প্রসাদ ভরা আছে হাঁড়ির ভিতরে। তো এটাই ফাটাবে, আর প্রসাদগুলো নেওয়ার জন্য চারিদিকে লোকজন পুরো ভিড় করে আছে। তো দেখুন কেমন লাগে আপনাদেরও। দাদু প্রায় বিকাল বলতে 6টা এরকম বাজছিল, তখন থেকে চলে এসছে, বলছিল এখানে অনেক ভিড় হবে, আমি আগে আগে যাই, পুরো সন্ধ্যা আরতি টারতি দেখবো আমি বসে শান্তিতে। তাই আমার হাজব্যান্ড নামিয়ে দিয়েছিল দাদুকে, দিয়ে আদিকে এখন দাদুর কাছে দিয়ে দিলাম। বললাম যে ওখানে একটু বস, আমরা একটু ঘুরে নিই কেমন অনুষ্ঠানটা হচ্ছে, দেখি তুই ওখান থেকে বসে বসে দেখ।
এখন আমরা সামনে যাচ্ছি রাধাকৃষ্ণ ঠাকুরকে যেখানে দোলানো হচ্ছে, ঝুলনটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আমরাও একটু দড়ি ধরে দুলাবো সেই কারণে। এখানেও দোলানোর জন্য অনেক বড় লম্বা লাইন পড়ে গেছে, আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আমাদের চান্স আসবে দড়ি ধরার। টেবিলের ওপরে কেক রাখা আছে, এখানে কেক কাটা হবে কিছুক্ষণ পরে। আমরা এখন যাচ্ছি ইসকন মন্দিরের ভিতরে। ইসকন মন্দিরের ভিতরটা খুব সুন্দর, এখানে রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, সেই সময়টা খুব ভালো লাগে। মন্দিরে ঠাকুরের চারিদিকটা প্রদক্ষিণ করে, কীর্তন করে করে সবাই নাচ করে, খুব ভালো লাগে। আজকে বাইরে থেকেও অনেক মানুষ এসেছে ঝুলন পূর্ণিমা উপলক্ষে, তাই অনেক ভিড় আজকে। কোয়ার্টার থেকে বেশি দূর নয়, তাই এখন 8:30 মতন বাজছে, আমরা বেরিয়ে যাচ্ছি ঘরে গিয়ে খাবার বানাবো। এখানে আমি, আমার দিদির মেয়ে, এখানে দিদি, জামাইবাবু, মেয়ে, আমি। এই যে পুচকি, আমরা এখন চলে এলাম মন্দির থেকে, এখন রাতের খাবার বানাবো, রুটি করব, রুটির সাথে কি তরকারি আলু দমটম করা যায় দেখা যাক। তো আজকের মতন টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, খুশি থাকবেন। আমি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। পুচকি বাই করে দে, আদি বাই করে দাও, তুমি বাই করে দাও। তো আজকে টাটা সবাইকে।